নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। গতকালই শেষ হলো চারটি কেন্দ্রের উপনির্বাচন, আর এই উপনির্বাচনে শাসক দলের জয় নিশ্চিত বলেই রাজনৈতিক মহল মনে করছে। এই জায়গা থেকে আমরা যেটা দেখলাম যে শাসক দলের প্রধান স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোয়ায় গেছেন, সেখানে গোয়ায় বেশ কিছু লোকজনকে জয়েন করানো হয়েছে অন্য দল থেকে, তারা যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু এই যেদিন রাজ্যের উপনির্বাচন হলো শনিবার, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন। তিনি বললেন যে আমরা ভোট ভাগাভাগি চাই না, বিজেপি কংগ্রেস একে অপরের সঙ্গে সমঝোতা করছে। এবং তিনি সেই সঙ্গে গোয়ার সঙ্গে বাংলার যে একটা হৃদ্যতা রয়েছে সেটা বোঝাতে গিয়ে তিনি বললেন যে বাংলার সঙ্গে গোয়ার ফুটবলে মিল রয়েছে, বাংলার সংস্কৃতি ঐতিহ্য উন্নত, গোয়ারও তাই। সেই সঙ্গে তিনি বলছেন যে আঞ্চলিক দলগুলোকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে, কিন্তু আমাকে আমার দলকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে জ্বালানি মূল্যবৃদ্ধি থেকে নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে, কিন্তু সেই সঙ্গে তিনি কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন এই বিজেপির শক্তি বৃদ্ধির জন্য। তিনি বলেছেন আমরা বিজেপির সামনে মাথা নিচু করব না। তাহলে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি, তার মধ্যে আজকে ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটি সভা রয়েছে, এবং সেই সভা নিয়েও নানা বিতর্ক আমরা শুনতে পাচ্ছি। আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতি কোন দিকে বইবে, প্রধান বিরোধী দল কে, কংগ্রেস নাকি তৃণমূলের পক্ষেই সকলে এক জোট হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, বাংলা বলছে চ্যানেলে স্বাগত। অরূপদা, আমার যেটা প্রশ্ন, যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে বিভিন্ন রাজ্যে যে সমস্ত নেতাদের জয়েন করানো হচ্ছে, যোগ দেওয়ানো হচ্ছে, এতে করে আগামী দিনে বিজেপির জায়গাটা কি অনেক সহজ হচ্ছে বিরোধী দল হিসেবে, কংগ্রেস না তৃণমূল কংগ্রেস? ঠিকই যেটা বলছো সেটাই দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, 2024-এর এখনো পর্যন্ত। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি, রাজনীতি তো একটা চলমান জিনিস, একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। কিন্তু তুমি যদি বলো আজকের দিকে তাকিয়ে, সে এখনো পর্যন্ত ইউনাইটেড অপোজিশনের কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না ভারতবর্ষ জুড়ে। কারণ আমরা জানি কংগ্রেসকে ছাড়া কোনো জোট এই মুহূর্তে সম্ভব নয়, বিরোধী জোট বলতে যা বোঝায়। কারণ যদি কিছু কোনো বিরোধী দল, যেটা বিজেপি ছাড়া, যা সর্বভারতীয় স্তরে ছোটখাটো হলেও একটু প্রেজেন্স আছে, কোনো গ্রামে গিয়ে যদি দেখা যেতে পারে, সেটা কংগ্রেসেরই আছে। তো সেই জায়গায় কংগ্রেসকে ছেড়ে কোন রকম জোট অন্য আঞ্চলিক দলগুলোর পক্ষে আমি জানি না কতটা ফলপ্রসূ হবে। কারণ আগে এখনো পর্যন্ত কংগ্রেসকে বাদ রেখে কোনো জোট আজ পর্যন্ত কোনো জায়গায় হয়নি, বিরোধী জোট বা কোনো জোট, সেই জায়গায় এটা কতটা ফলপ্রসূ হবে আমার সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বিপ্লব। ফলে এখনো পর্যন্ত যদি দেখা যায়, যদি এইভাবেই চলে, বিরোধীরা কোনো জায়গায় একটা কমন প্ল্যাটফর্মে আসতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে 2024-এর ভোটে আজকের দিনে দাঁড়িয়ে আবারও বলছি বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমরা আজকে যেটা বলেছেন যে কংগ্রেসের জন্যই বিজেপির বারবারন্ত বা বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে, আমরা বিজেপির সামনে মাথা নিচু করব না, এই কথাটার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চাইছেন বলে মনে হচ্ছে? বিপ্লব, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম পোর্শনটা, তাতে কোনো ভুল নেই। প্রথম পোর্শন, আজকে কংগ্রেসের লিডারশিপ এতটাই দুর্বল হয়ে গেছে, সেই জন্যই কিন্তু বিজেপি বেড়েছে, এই বিষয়ে কোনো ভুল নেই। কারণ রাহুল গান্ধী নিজেকে মোদি বিরোধী মুখ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। আমরা দেখেছি রাহুল গান্ধী যত না, এবং সেটা কংগ্রেসের মধ্যেও, শুধুমাত্র এটা যে অন্য দলের মধ্যে প্রশ্ন, সেটা কংগ্রেসের মধ্যেও প্রশ্ন আছে। কংগ্রেসের নেতারা বারবার করে, নানা নেতাই নানাভাবে এই অভিযোগ তুলেছেন যে রাহুল গান্ধী লিডারশিপ নিচ্ছেন না, কিন্তু পেছন থেকে চালাচ্ছেন। বা রাহুলকে আমরা যদি দেখি, যেমন 2019 সালে রাহুলই তো বিরোধী ফেস ছিল, মানুষ প্রত্যাখ্যান করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় কোনো ভুল নেই। এবার কিছুদিন আগে শরদ পাওয়ার যেটা বলেছিলেন,
যে কংগ্রেসের মধ্যে এখনো জমিদারি মানসিকতা আছে, কংগ্রেস সবার কাছে যেতে পারে না, তার জমিদারি জমি চলে যাচ্ছে, কিন্তু সেই মানসিকতা থেকে কংগ্রেস বেরোতে পারেনি, সেটাও ঠিক। কিন্তু মূল যে প্রশ্ন, সেই জায়গাটা দাঁড়িয়ে এখন কংগ্রেস কতটা নমনীয় হবে, কতটা জায়গা অন্যান্য আঞ্চলিক দলকে ছাড়বে, সেটা মূল প্রশ্ন। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস তার জায়গা থেকে নামেনি। কিন্তু আজকে যেটা গোয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসের সম্পর্কে বলালে, রাহুল গান্ধী কিন্তু এই নিয়ে কোনো প্রশ্ন উত্তর দেননি, ডাক পড়েছেন পুরোটাই। বা এখনো পর্যন্ত ওই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্রমাগত আক্রমণ করে যাওয়া হচ্ছে, সেখানে অধীর চৌধুরী কাউন্টার করছেন, যেমন আজকেও বলেছে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপির দালাল। কিন্তু আমরা যদি দেখি আর কি গান্ধী পরিবার থেকে, সেটা সোনিয়া গান্ধী হোক, রাহুল গান্ধী হোক, প্রিয়াঙ্কা ভাদ্রা হোক, এখনো পর্যন্ত কিন্তু সেই স্তর থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো আক্রমণ তৃণমূলকে করা হয়নি। ফলে সেই জায়গাটা কংগ্রেস এখন আমার মনে হয় ওপেন রেখেই খেলছে, এবং তৃণমূল কংগ্রেস একটা পাল্টা চাপ নিচ্ছে। আবার বললাম, রাজনীতিতে কোনো শেষ কথা বলে হয় না, কখন দুটো জায়গায় যে মিলে যাবে বিপ্লব কেউ জানে না। হ্যাঁ, কিন্তু এই জায়গায় আরেকটা প্রশ্ন, যে যেটা বলেছে যে আঞ্চলিক দলগুলোকে একজোট হতে হবে, এই আঞ্চলিক দলগুলোকে একজোট হতে হবে মানে সেটা কি কংগ্রেসকে বাদ দিয়ে হওয়া সম্ভব? না, একেবারে দেখো, আঞ্চলিক দল মানে আঞ্চলিক দল, কংগ্রেসকে এখনো সর্বভারতীয় দল, যে আঞ্চলিক দলকে সেখানে একজোট করার চেষ্টা নিশ্চয়ই করছেন। কিন্তু সেখানেও যেটা হয়, প্রত্যেক নেতারই তো আঞ্চলিক দলের সবাই তো বড় হতে চায়, সেখানে একটা বড় কে কিভাবে অ্যাডজাস্ট করবে। কিন্তু অনেক নেতা, যেমন লালু প্রসাদ যাদব, অলরেডি কংগ্রেসকে বাদ দিয়ে, আমি জানি না কতটা, যদিও রাহুল মধ্যকালে লালু প্রসাদ যাদবের মানবঞ্জনের জন্য সোনিয়া গান্ধী ফোন করেছে, কিন্তু অনেক আঞ্চলিক দল তারা কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে জোট করবে না। সব আঞ্চলিক দলই যে কংগ্রেসকে বাদ দিয়ে জোটে শরিক হবে সেটাও নয়, কারণ রাজ্যে রাজ্যে অনেক আঞ্চলিক দল কংগ্রেসের সঙ্গেই জোট বেঁধে আছে, ফলে তারা যে কংগ্রেসকে বাদ দিয়ে চলে আসবে। ফলে এটা এখনো পর্যন্ত একটা প্রসেস শুরু হয়েছে, কিন্তু শুরু হবার মুখেই, যে তুমি যেটা বলতে পারো যে প্রথম যে বাঁধন, সেটা বোধহয় খুব একটা ভালো নয় বিপ্লব, শুরু শুরুটা ভালো না। শুরু আমরা যদি 2024টাকে ফাইনাল ম্যাচ ধরি, তাহলে 2022 উত্তরপ্রদেশ নির্বাচন হচ্ছে সেমিফাইনাল বলা যায়। তো এই সেমিফাইনালে কি মনে হচ্ছে যে বিরোধীরা কংগ্রেসের সঙ্গে, মানে কংগ্রেসের সঙ্গে একটা, আমরা যেরকম গতবারে মহাগঠবন্ধন দেখেছিলাম উত্তরপ্রদেশের নির্বাচনে, এবার কি সেই মহাগঠবন্ধন হওয়ার সম্ভাবনা রয়েছে? না বিপ্লব, সেখানে আবার উল্টো, সেখানে কংগ্রেস যেটা করবে, কংগ্রেসের এখনো পর্যন্ত বুস্তরে লোক নেই, সেখানে লড়াইটা হবে সমাজবাদী পার্টির সঙ্গে সরাসরি বিজেপির, এবং সেখানে রাজভর বা অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে তারা সরাসরি অখিলেশ যাদবের সঙ্গে জোট বাঁধছে। এবং সেখানে কিন্তু যেহেতু জাতপাতের লড়াই অনেক বেশি, সেখানে কিন্তু আমরা দেখতে পারি সমাজবাদী পার্টি কিন্তু অনেক গুছিয়ে নামার চেষ্টা করছে। বরঞ্চ কংগ্রেসের সঙ্গে সেখানে যদি জোট না হয়, সেখানে কিন্তু কংগ্রেস বিরোধী ভোট অনেক বেশি কেটে নিয়ে যাবে, যার ফলে লাভবান হবে কিন্তু বিজেপি ওই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু আবারও বললাম, রাজনীতিতে তো স্বাভাবিকভাবেই কংগ্রেসের সেখানে কংগ্রেস কতটা জায়গা ছাড়বে সেটা সব থেকে বড় কথা, কারণ কোনোখানে কংগ্রেসের সঙ্গে এখনো পর্যন্ত জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আগেরবার ভোটেও দাঁড়া গেছিল যে কংগ্রেসকে যত আসন ছাড়া হয়েছে, কংগ্রেস সেই অনুযায়ী জিততে পারেনি, বা কংগ্রেসের পার্সেন্টেজ যা ভোটও বাড়েনি, এবং কংগ্রেস থেকে ছাড়ার হিড়িক চলছে, এটা চলেছেই। ফলে সেই জায়গায় কংগ্রেসের সঙ্গে অখিলেশ যাদবের না, এবং প্রিয়াঙ্কা গান্ধী যদিও ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু কংগ্রেসের যেহেতু সাংগঠনিকভাবে কংগ্রেস খুবই দুর্বল, ফলে খুব একটা কংগ্রেস উত্তরপ্রদেশে বড় শক্তি একেবারেই নয়। আচ্ছা, এই জায়গা থেকে এবারে আমরা যদি দেখি যে আজকে যখন আমাদের এটা এই এপিসোডটা যাবে, তখন দুপুরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা। ত্রিপুরা সভা নিয়ে একটা বিতর্ক আবার তৈরি হয়েছে, সেখানে ইতিমধ্যেই প্রশাসন জানিয়েছে যে প্রচুর বহিরাগত লোকজন আসার চেষ্টা করছে, কিন্তু কারো প্রত্যেকেরই করোনা যে টেস্ট, নেগেটিভ টেস্ট, আরটিপিসিআর টেস্ট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো এই জায়গা থেকে যে ত্রিপুরার প্রতি তৃণমূলের যে একটা মানে পাখির চোখ, এইটা কতটা সফল হবে? বিপ্লব, এখনো পর্যন্ত তার আগে তুমি যদি বলতে পারো, অ্যাসিড টেস্ট হচ্ছে পুরসভার ভোট, 25 তারিখ পুরসভা, দেখা যাক তৃণমূল কতগুলো আসনে ক্যান্ডিডেট দিতে পারে, এবং তারপরে তার ফলাফল কি হয় সেটা অনেকটাই পাখির চোখ করে আমাদের এগোতে হবে। ফলে এখনো পর্যন্ত ত্রিপুরায় তৃণমূল আগেও লড়েছে, কিন্তু সেখানে ফল ভালো হয়নি, ফলে তারপরে অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, তৃণমূল কংগ্রেস এখন অনেক গুছিয়ে খেলতে নামছে এবার। তাহলে ফলে এখনো পর্যন্ত খুব টু আর্লি টু কমেন্ট এই বিষয়ে, কারণ ওখানে লড়াইটা সরাসরি সিপিএম এর সঙ্গে বিজেপির, সেখানে তৃণমূল কংগ্রেস যদি বাঙালি ভোট কাটে তাহলে কিন্তু সেই লাভটা পাবে বিজেপি,
ফলে এখনো পর্যন্ত তৃণমূল কতটা শক্তিশালী? হ্যাঁ, যদিও সুস্মিতা দেব ওখানে নেমেছে, বা পরবর্তীকালে বিজেপি থেকে কেউ ভেঙে আসে কিনা আমরা জানি না, বা আগামী দিনে কি হবে সেটাও আমরা এখনো জানি না। ফলে এখনো পর্যন্ত কমেন্ট করার কিছু নেই, আগে পুরসভার ভোটটা দেখার দরকার। তৃণমূল কতটা এটাও ক্যান্ডিডেট দিতে পারলে পারে কিনা, কত পার্সেন্ট ভোট পায়, মানুষ কিভাবে নিচ্ছে, কারণ আগরতলা শহরের মধ্যে চিৎকার চেঁচামেচি করা আর প্রত্যন্ত এলাকায় যাওয়া এক কথা নয়। বিপ্লব একদম ঠিক, আমরাও সেদিকেই নজর রাখবো যে আগামী দিনে কি হতে চলেছে ত্রিপুরার ভবিষ্যৎ, সেটা পুরসভা নির্বাচন গেলে বোঝা যাবে যে কতগুলো ক্যান্ডিডেট তৃণমূল দিতে পারছে, সেটা যেমন একদিকে। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা গোয়াতেও একই জিনিস, যে যে রাজনীতিটা আমরা দেখতে পেলাম যে কংগ্রেস থেকে ভেঙে তৃণমূলে যাচ্ছে, তাহলে এতে কি বিজেপির হাত শক্ত হচ্ছে, বিজেপির জেতার সম্ভাবনা কি আরো প্রবল হতে চলেছে, সেটা আগামী দিনের ভবিষ্যৎই বলবে। অরূপদা ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরও আমাদের এই আলোচনা নিয়ে। আপনারা কমেন্টস বক্সে মতামত জানাবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।